আন্তর্জাতিক ম্যাচ থেকে তিন মাসের জন্য বহিষ্কৃত হলেন বিশ্ব ফুটবলের তারকা ফুটবলার মেসি আর্জেন্টিনায় এই ফুটবলার কুপা আমেরিকা কাপে সঙ্গে করার তার নিয়েছে আমেরিকান সংস্থা তারা মাসের জন্য মেসিকে আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে বহিষ্কার করলেন সেই সঙ্গে চুয়ান্ন হাজার মার্কিন ডলার জরিমানা করলেন লাউলেন মেসিকে ভারতীয় মুদ্রায় যা চৌত্রিশ লক্ষ টাকারও বেশি এদিকে লাউলেন মেসি সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে হেরেছিল কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে ব্রাজিলের কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা সেই পরাজয়ের পরেই কিন্তু লাউল মেসি ম্যাচের নিয়মকানুন এবং রেফারি বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছিলেন ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন মেসি তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে কোপা আমেরিকান ফুটবল সংস্থা তারা বলেন যে খেতনামা ফুটবলার হলেও যে ব্যবহার করেছেন তা ফুটবলের আইন বিরোধী সেই জন্যে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেসি আগামী তিন মাস আর্জেন্টিনা দলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবে না যদিও ক্লাব লিগে খেলার জন্য তার কোনো অসুবিধা হবে না মেসি বার্সেলোনার হয়ে নিয়মিত খেলে থাকেন রয়েছে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ম্যাচও তবে আন্তর্জাতিক ফুটবলে না খেলতে পারলেও ক্লাব লিগে কিন্তু দারুণভাবেই চালিয়ে যাবে মেসি সেই প্রত্যাশা মেসির অনুগামীদের নিউজ বিউরো রিপোর্ট চ্যানেল দিনরা